ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের কর্মী সমর্থক সহ আরও ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সহিংসতা এবং ভাঙচুরের ঘটনায় ২৬১ জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশ বলছে সহিংস ঘটনায় পাওয়া স্থির চিত্র এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত জেলা জুড়ে হেফাজতের কর্মী সমর্থকরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এসব ঘটনায় করা ৫৫টি মামলায় ৪১৪ জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে ৩৫,০০০এর বেশি। রাজশাহীতে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে মহানগরীর সিটি হাট এলাকায় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ড্রামে থাকা মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই ও সিআইডি কর্মকর্তারা। পুলিশ বলছে ওই নারীর গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ড্রামে ভরে ডোবায় ফেলে রেখেছে দুর্বৃত্তরা। হত্যার আগে ওই নারী ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা ময়নাতদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে। ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে এবার জাঁকজমকপূর্ণ আয়োজন থাকছে না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে এবার বড় পরিসরে দিবসটি উদযাপনের পরিকল্পনা ছিল। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচি নিয়েছে মেহেরপুর জেলা প্রশাসন। তবে করোনা সংক্রমণ বাড়ায় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পালিত হবে সব কর্মসূচি। এরই মধ্যে স্মৃতিসৌধ ধোয়া মোছা, রং, আমবাগান পরিষ্কার করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের মুজিবনগরে দেশের প্রথম সরকার গঠন করা হয়েছিল। এই মুজিবনগর সরকারই দেশের ৯ মাসের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করে দেশকে স্বাধীন করে। কঠোর বিধিনিষেধের মধ্যে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামা এবং পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ীরা বলছেন বিধিনিষেধের মধ্যে পণ্য সরবরাহ স্বাভাবিক না থাকলে কন্টেইনার বেড়ে বন্দরে অচল অবস্থা সৃষ্টি হতে পারে, যার প্রভাব পড়বে অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যে। গত বছর সাধারণ ছুটির সময় পণ্য ডেলিভারি কমে কন্টেইনার পূর্ণ হয়ে বন্দরে ইয়ার্ডে ২ সপ্তাহ অচল অবস্থা ছিল। ৪৯,০১৮টি ইউজ ধারণ ক্ষমতার বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে প্রায় ৩৮,০০০এর কাছাকাছি। রমজানের শুরু থেকেই গাইবান্ধার হাট বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। সবচেয়ে বেশি বেড়েছে শাকসবজির দাম। বেগুনের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। আলু, পটল, ঢেঁড়স, করলা সহ অন্য শাকসবজির দাম ১৫ থেকে ২০ টাকা। কোনো কোনো সবজির দাম দ্বিগুণও রাখা হচ্ছে। বেড়েছে মাছ এবং মাংসের দামও। দেশি মুরগি কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। ব্রয়লার মুরগির দাম ৫০ টাকা বেড়ে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ক্রেতারা অভিযোগ করছেন কঠোর বিধি নিষেধের সুযোগে বেশি দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন পণ্য সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। বেগুন, পটল, তারপর হচ্ছে সজনা, ঢেঁড়স, এগুলোর দাম অনেক অনেক বাড়তি। কেজি মতে ১০ থেকে ১৫ টাকা ২০ টাকা এরকম বৃদ্ধি পেয়েছে। আমদানি কম হওয়ার কারণে দামটা একটু বেশি। এদিকে নাটোরে নিত্যপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত এবং বিধিনিষেধ কার্যকরে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। সকালে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। শহরের স্টেশন বাজার, চক বৈদ্যনাথ ও তেবাড়িয়া এবং দত্তপাড়ায় বিভিন্ন বাজার পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাস্ক না পরায় দুজনকে জরিমানা করা হয়।